তোমার সোনা বাবা কোথায় বলেন? তোমার সোনা বাবা কোথায় আছে একটু বলে তো বাচ্চাটা। মানুষ হচ্ছে সব গাছ কেটে ফেলছে জানো, বাইরে গাছ কেটে ফেলছে, এখানে বিল্ডিং করবে। তাই কত সুন্দর একটা বড় ওক ওক গাছ ছিল, সেই গাছে অনেক পাখি বসতো, এখন আর তো বসতে পারবে না পাখি। মানুষ এভাবে যদি গাছ কাটে আসলে, তাহলে এত এত গরম হবে পৃথিবী তাপ বলার মতো না। আসলে সরকারের উচিত হচ্ছে একটা নিয়ম করে দেওয়া, যে একটা বাড়ি করবে সেই বাড়িতে বড় বড় চারপাশে চারটা গাছ রাখতে হবে বাধ্যতামূলক। তাহলে কিন্তু আসলে সব জায়গায় গাছও থাকবে এবং ঠান্ডাও থাকবে। এভাবে গাছ ক্লিন করে বাড়ি করাটা একদমই ঠিক হচ্ছে না। সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেভাবে হোক একটা বাড়ি চারটা গাছ, বড় গাছ থাকবে চারটা, আর তার সঙ্গে ছোট ছোট গাছও থাকতে পারে। ছোট গাছ যত খুশি তত রাখুক, কিন্তু বড় গাছ চারটা রাখতেই হবে, আর গাছ কাটতে দেওয়া যাবে না মানুষকে। একটা কাটলে দশটা লাগাবে এবং যত্ন করবে, শুধু লাগালে হবে না, গাছের যত্ন করে বড় করতে হবে। বলো হ্যালো মামা। বলো বাবাটা, তুমি কলিজা, তুমি আমার কলিজার শোনা মেয়ে। আজান দাও তো বাবা, আজান দাও, তুমি আজান দিতে পারো। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো তো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া। তখন আজান দিয়েছিল মসজিদে? হ্যাঁ, তুমি আসো। ওরে বাবা রে, ওর বাবার আসলে মাজায় ব্যথা হয়েছিল তো, তখন ওর বাবা বিছানা থেকে ওঠার সময় বলতো ওরে বাবা রে, ও সেই কথাটা শিখেছে, এখন সব সময় ওর বাবাকে খেপায় ওরে বাবা রে তাই বলে। এত দুষ্টু ময়না পাখি আমি কোনোদিন দেখিনি, তোমার মতো দুষ্টু, কিউট দুষ্টু বার্ড। ইউ আর এ কিউট নটি বার্ড। মাথাটা লম্বা করে শুনছে, ওকে আমি কিউট নটি দুষ্টু বার্ড বলছি তাই। হ্যালো, চলে গেলাম, মন বাই বাই দাম, ওকে মন রান্না করতে যাচ্ছে। আর এই দেখো ইনি বসে আছেন, এই যে জিম, বাবা জিম খেয়েছ? জিম শোনা, জিমের লেজ অনেক লম্বা হয়েছে, দেখ জিমকে নতুন খাঁচা কিনে দিব, জিমের খাঁচাটা নষ্ট হয়ে গেছে, এবার তোমাকে লম্বা সাদা খাঁচা কিনে দিব। জিম চেনা, দেখেছ জিমকে? দেখালাম জিম, হ্যাঁ হ্যালো জিম, বসে আছে কত সুন্দর করে। বাবা রে, তোমার বাবা সোনা, বাবা সোনার কাছে যাবে ও, সেই জন্য বাবা সোনাকে ডাকছে। ওর বাবাকেও বাবা সোনা বলে সব সময়, আমার সোনা বাবা, আমার সোনা বাবা কই? হ্যাঁ তোমার সোনা বাবা কই? বাবাটা জান পাখি, জান পাখিটা, ও জান পাখিটা কলিজা। হ্যাঁ তুমি জান পাখি না, আমার কলিজা, তাই না? কলিজা কলিজা তাই বলে, কলিজা বলো, ভূতু বলবা না আমাকে, বলো আমাকেও ভূতু বলে, খুবই দুষ্টু। আমি আমি ওকে রেখেছি, ওকে যখন ভূতু নাটক হতো তখন হচ্ছে ওকে ভূতু ভূতু বলে ডাকতাম, ওই যে প্রিন্সেসকে, তখন ও সেটা শিখেছে, ভূতু শিখে এখন ও আমাকেই ভূতু বলে। হ্যালো বলো তুমি, হ্যালো মামা, মামার কাছে যাবি? হ্যাঁ তোমার সঙ্গে টকি, মামার সঙ্গে টকি উটু করবা, মামার সঙ্গে টকি উটু করবে, এই জন্য হচ্ছে আমাকে মামা ফোন দিতে বলছে, ও ফোন করবে মামাকে, ফোন করবা, ও ফোনে কথা বলে, রীতিমতো ফোনে কথা বলতে পারে, এত দুষ্টু ও।
ওর বাবার সাথে কথা বলে ফোনে, ফোন দিলে কানের কাছে ও বাবা হ্যালো বাবা হ্যালো মামা এরকম বলবে। একদম পাকনা একটা পাখি, পাকনা দুষ্টু পাখি, রেখে দিলাম।